গুড মর্নিং। আজকে 11 তারিখ, মুম্বাইয়ে আমাদের দ্বিতীয় দিন। আমরা কালকে এই হোটেলটাতেই ছিলাম, হোটেল অয়েস্টার স্যুট। তো এখন বাজছে সকাল 11টা। 11টা করলাম এই কারণেই যে অ্যাটলিস্ট ট্রেনগুলো একটু একটু ফাঁকা পাওয়া যাবে। একটা জিনিস আমি কালকে বলতে ভুলে গেছিলাম যে এই হোটেলটা কিন্তু ফার্স্ট ফ্লোরে রুমগুলো, আর এটায় কিন্তু লিফট নেই, ফলে যদি কেউ বয়স্ক আসেন তার জন্য একটু সমস্যা হতে পারে, আদারওয়াইজ বাকি সব ঠিকঠাক। আর এখন বেরোবো, বেরিয়ে এখান থেকে অন্ধেরি স্টেশন। অন্ধেরি স্টেশন 1 কিলোমিটার মতো রাস্তা, আপনি চাইলে হেঁটেও চলে যেতে পারেন কিংবা এখান থেকে অটো করতে পারেন। অটো 23 টাকা পড়ে এখান থেকে, মানে যেটা বেস ফেয়ার সেটা। তো অটো করলে এখান থেকে অন্ধেরি স্টেশন, অন্ধেরি স্টেশন থেকে ট্রেন, ট্রেনে করে আজকে আমাদের প্রথম গন্তব্য মহালক্ষ্মী মন্দির। চলুন। এখন আমরা অন্ধেরি স্টেশনের এসে নামলাম অটো থেকে, মানে মেট্রো স্টেশনের এই জায়গাটা, এই মেট্রো আর ট্রেন একই জায়গা থেকে। এখান থেকে UTS এর টিকিট কেটে আমরা এখন যাব মহালক্ষ্মী স্টেশন। ট্রেনের সফর চলতে চলতে আপনাদের আজকের প্ল্যানটা জানিয়ে দিই। আজ আমরা প্রথমে যাব মহালক্ষ্মী মন্দির, তারপর হাজি আলী দরগা, সেখান থেকে যাব সিদ্ধিবিনায়ক মন্দির, আর সেখান থেকে বেরিয়ে সেন্ট ম্যারি চার্চ, ব্যান্ড্রা ফোর্ট, ব্যান্ড স্ট্যান্ড হয়ে লিঙ্কন রোড, আর একেবারে শেষে জুহু বিচ। এখন আমরা এসে পৌঁছলাম মহালক্ষ্মী স্টেশনে। অ্যাকচুয়ালি মহালক্ষ্মী পর্যন্ত অর্ডিনারি ক্লাসের টিকিট হচ্ছে 10 টাকা, আর ফার্স্ট ক্লাস কাটলে সেটা 60 টাকা। সেটার প্রয়োজন নেই, তার কারণ 11টার পরে, 10:30টার পরেই ভিড়টা খুব খালি হয়ে যায়। স্টেশনের বাইরে এসে ওখান থেকে শাটল গাড়ি পাওয়া যাচ্ছে। এবারে এখান থেকে হাজি আলীর ভাড়া 15 টাকা, আর মহালক্ষ্মী মন্দিরের ভাড়া 20 টাকা পাবে। তো আপাতত উল্টো দিকে বসেছি। এই গাড়িগুলো বেসিক্যালি ছোট ছোট অমনি ভ্যান, যদি লোক কম থাকে তাহলে কিন্তু অপেক্ষা করতে হতে পারে, সেই মতো আর কি প্রস্তুতি নিয়ে আসবেন। এখন আমরা এসে পৌঁছেছি মহালক্ষ্মী মন্দিরে। মহালক্ষ্মী স্টেশনে নেমে ওর বাইরেটাতেই অনেকগুলো গাড়ি আছে, কিছু গাড়ি বোধহয় পুরোটা ভাড়া করে আপনাকে আসতে হবে, আর কিছু গাড়ি সেগুলো শাটল। তো যেরকম এই মাত্র এখানে ছিল, যেটাতে করে আমরা যে শাটলটা করে এলাম। আচ্ছা, আর একটা কথা, ওখান থেকে বাস পাওয়া যায়, সম্ভবত A77, মানে মহালক্ষ্মী স্টেশন থেকে সামনে A77 বাস, এবং এই বাসগুলো পরপরই আসে, এসি বাস, 6 টাকা ভাড়া। বোম্বেতে কিন্তু বাসের কানেক্টিভিটি খুব ভালো, যদিও পড়তে অসুবিধা বা বুঝতে অসুবিধে হতে পারে যদি নাম্বার না জানা থাকে। এসি নন এসি দু রকমেরই বাস আছে, 1-2 টাকার ভাড়ার ডিফারেন্স, খুব বেশি না কিন্তু। তো বাসটাকেও আপনি ইউটিলাইজ করতে পারেন, আর না হলে তো অটো রয়েছে, ট্যাক্সি রয়েছে। চলুন মহালক্ষ্মী মন্দির। এই মহালক্ষ্মী মন্দির মুম্বাই শহরের অন্যতম এক বিখ্যাত মন্দির। এই মন্দিরটি শ্রী মহাকালী বা দুর্গা, শ্রী মহালক্ষ্মী এবং শ্রী মহা সরস্বতীকে উৎসর্গ করে নির্মাণ করা হয়েছে। কথিত আছে, আক্রমণকারীদের হাত থেকে রক্ষা করতে হিন্দুরা একসময় 3 দেবীর মূর্তি ওয়ার্লি খাঁড়ির কাছে সমুদ্রের জলে ডুবিয়ে রেখেছিল। পরে ব্রিটিশ শাসনকালে যখন একটু একটু করে মুম্বাই শহর গড়ে উঠছে, তখন লর্ড হর্নবি 2টি দ্বীপকে সংযুক্ত করার সিদ্ধান্ত নেন। ওয়ার্লির খাঁড়ির সাথে মালাবার হিলের খাঁড়িকে সংযুক্ত করার এই গুরুদায়িত্ব দেওয়া হয় একজন সরকারি ইঞ্জিনিয়ার, শ্রী রামজি সিউজি প্রভুকে।
সমস্ত কর্মচারীদের সঙ্গে খুব নিষ্ঠার সাথে কাজ করলেও সফলতার আস্বাদ বারংবার টেনে নিয়ে চলে যাচ্ছিল আরব সাগরের ঢেউ। আর এই সময় কোনো এক রাতে শ্রী মহালক্ষ্মী দেবী তাকে স্বপ্নাদেশ দিয়ে বলেন যে ওয়ার্লির খাঁড়িতে থাকা মূর্তিগুলি বের করে এনে টিলার ওপরে স্থাপন করতে। রামজি শিবজি প্রভু স্বপ্নাদেশ মতো ওয়ার্লি খাড়ি থেকে তিনটি মূর্তি তুলে এনে টিলার ওপরে এক মন্দিরে তাদের স্থাপন করার পরেই শেষমেশ সফল হন তার কাজে। এই কাজ শেষ হবার পরে তিনি ইংরেজ শাসকদের কাছ থেকে উপহার হিসেবে টিলার ওপরের জায়গাটি চেয়ে নেন এবং প্রায় 80,000 টাকা খরচ করে এই টিলার চূড়ায় মহালক্ষ্মী মন্দিরের নির্মাণ করেন। প্রাপ্ত নথি অনুযায়ী এই মন্দিরটি 1761 খ্রিস্টাব্দ থেকে 1771 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয়েছিল। আমরা যখন গিয়েছিলাম ঠিক তার কয়েকদিন পরেই শুরু হবে নবরাত্রি, আর তার তোড়জোড় শুরু হয়েছে কয়েকদিন আগে থেকে। এই নবরাত্রির সময় কিন্তু বেশ ভক্ত সমাগম হয় এখানে। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, ফলত ভেতরটা দেখাতে পারলাম না। মহালক্ষ্মী মন্দির থেকে বেরিয়ে এবারে আমরা যাচ্ছি হাজি আলির দিকে, যে মূল রাস্তা থেকে মহালক্ষ্মী মন্দিরের দিকে ঢুকেছিলাম। ওখান থেকে হাজি আলি হেঁটে 5-10 মিনিটের মতো রাস্তা। হাজি আলি মানে যেখানটা রাস্তার ওপরে যে গেটটা আছে, সেখান থেকে কিন্তু আরও 5-10 মিনিট বেশ খানিকক্ষণ লাগবে ওই সমুদ্রের ওপরে যে রাস্তাটা আছে সেটা দিয়ে ভেতরে ঢুকতে। এখান থেকে বেরিয়ে অল্প খানিকটা পথ হাজি আলি দরগা। আমরা এবারে সেই উদ্দেশ্যে হাঁটা লাগালাম। সমুদ্রের তীর থেকে প্রায় 500 মিটার দূরে ওয়ার্লি উপসাগরের মাঝখানে অবস্থিত একটি ছোট দ্বীপের ওপর নির্মিত ইন্দো ইসলামিক স্থাপত্যশৈলীর এক উজ্জ্বল নমুনা এই হাজি আলি দরগা 1431 খ্রিস্টাব্দে বর্তমান উজবেকিস্তানের বুখারা শহর থেকে আগত একজন ধনী মুসলিম বণিক সৈয়দ পীর হাজি আলি শাহ বুখারির স্মরণে নির্মিত হয়েছিল। বলা হয় পীর হাজি আলি শাহ বুখারি নাকি একসময় ক্রমাগত স্বপ্ন দেখতে থাকেন যে তিনি তার কৃতকর্মের দ্বারা পৃথিবীকে আহত করছেন, আর বারংবার এই স্বপ্ন দেখতে থাকার ফলে অনুশোচনায় তিনি অসুস্থ হয়ে পড়তে শুরু করেন। সেই সময় তিনি তার মাতার অনুমতি নিয়ে তার ভাইয়ের সাথে ভারত ভ্রমণে আসেন এবং অবশেষে মুম্বাইয়ের তীরে এসে পৌঁছন। তখন 1500 সদ্য শুরু হয়েছে। ওয়ার্লির কাছে বা বর্তমান সমাধির বিপরীতে কোনো এক স্থানে তিনি থাকতে শুরু করেন এবং ইসলাম প্রচারের জন্য স্থায়ীভাবে ওই স্থানে বসবাস করার সিদ্ধান্ত নিয়েছেন। এরপর মৃত্যুর আগে পর্যন্ত তিনি মানুষের কাছে ইসলাম সম্পর্কে জ্ঞান প্রচার করতে থাকেন। মৃত্যুর আগে সমস্ত পার্থিব সম্পদ ত্যাগ করে মক্কায় তীর্থযাত্রা করতে যাওয়ার সময় তিনি তার অনুসারীদের উপদেশ দিয়েছিলেন যে তারা যেন মৃত্যুর পরে তার কাফন সমুদ্রে ভাসিয়ে দেয়, আর সেই কাফন যেখানের ভূমি স্পর্শ করবে সেখানেই যেন নির্মাণ করা হয় দরগা। দরগার ভেতরে ভিডিও ক্যামেরা করা বারণ, ফলত ভেতরটা আপনাদের দেখাতে পাচ্ছি না। তবে জানিয়ে রাখি যে এখানে একই চত্বরে রয়েছে একটি মসজিদ এবং একটি মাজার। 2016 সাল থেকে এই দরগার ভেতরে মহিলারাও প্রবেশ করতে পারেন। সাদা মার্বেল পাথরে নির্মিত এই মাজারের ভেতরেই সমাধিটি একটি সবুজ চাদরে আবৃত রয়েছে, আর মাঝারের পেছনের দরজা দিয়ে বেরোলে দেখা যায় আদিগন্ত আরব সাগর। মূল রাস্তা থেকে দরগা অবধি যাওয়ার রাস্তা জোয়ারের সময় এক অকল্পনীয় রূপ ধারণ করে। কখনো কখনো জোয়ারের জল বেশি হলে এই দরগা বিচ্ছিন্ন হয়ে যায়, তবে আজ অবধি ভয়ঙ্কর ঝড় জলেও দরগার ভেতরে কিন্তু কোনো ক্ষতি হয়নি।
হাজী আলী দরগা থেকে বেরিয়ে জাস্ট রাস্তায় উঠে বাঁ দিকেই হাজী আলী পিওর ভেজ রেস্টুরেন্টটি বলা যেতে পারে। এখানে পিৎজা পাওয়া যাবে, বার্গার পাওয়া যাবে, তার সাথে পাওয়া যাবে ফ্রেশ লাইম সোডা যেটা আমরা নিয়েছি। আর একটা অর্ডার দিয়েছি, সেটা হচ্ছে সীতাফল, মানে আতা প্লাস মালাই। এখানে জুসও পাবেন ফলের। এই জায়গাটা কিন্তু পিওর ভেজ, মানে কোনো ননভেজ অপশান এখানে নেই। আশা করছি অভিজ্ঞতাটা ভালো হবে। এর আগে আমি আতার মিল্কশেক খেয়েছিলাম জামশেদপুরে, সেটা অপূর্ব ছিল, আশা করছি এটাও ভালো হবে। চলুন বানানো যাক। এখানে কিন্তু বানিয়ে নিতে হবে, এই পুরো দিয়ে দিয়েছে এখানে সোডা। আর এখানে ফ্রেশ লাইম চিনি দিয়ে, ঠিক আছে, বলতে বলতে সীতাফল আর মালাই যে মিক্সটা সেটা চলেছে, সেটা আমরা বলেছিলাম 1/2 করে দিয়ে দু জায়গায় দিয়েছে। এটা আমি পরে আসছি, এটা একটু থিতু হোক সোডাটা, আগে এটা টেস্ট করে দেখি। ভাবছি বলবো না কিছু, এক আতা আমার প্রিয় ফল, সেই আতাটাকে দুধের সরের সাথে মিশিয়ে পুরো জিনিসটা একটা ঠকঠকে পেস্ট, এবং ঠকঠকে পেস্ট হলেও মুখে কিন্তু আতাটা বোঝা যাচ্ছে। এখন বাজছে 3:15, আমরা এসে পৌঁছলাম সিদ্ধিবিনায়ক। বাসে মোটামুটি 25-30 মিনিট মতো সময় লাগলো। আমার এই পেছনে যে বাস স্ট্যান্ডটা সেখানে এসে নামালো। আর সিদ্ধিবিনায়ক মন্দিরটা হচ্ছে একদম ঠিক উল্টো দিকে, এই দিকে দেখাচ্ছি। অমিতাভ বচ্চন থেকে মুকেশ আম্বানি, সচিন তেন্ডুলকার থেকে রোনাল্ডিনহো, ছোটবেলায় প্রায়শই খবরের কাগজে আর টিভি চ্যানেলে সেলিব্রিটিদের আনাগোনার খবরে শিরোনামে থাকা এই মন্দিরের সাথে আমাদের পরিচয় কিন্তু বহু দিনের। শুধু গণপতি বাপ্পার সাথে দেখা হবার অপেক্ষায় ছিলাম। কোনো নতুন কাজ শুরু করার আগে তার কাছেই প্রথম পুজো করা হয়, কারণ তিনি বাধা বিঘ্নকারী, ফলত সেই সুযোগও ছাড়লাম না। আপনাদের তো অনেকবারই বলেছি, এবার ওনাকেও বলেলাম, মানে সাবস্ক্রাইবারের সংখ্যাটা একটু দেখবেন স্যার। সরাসরি সিদ্ধিবিনায়ক মন্দিরে পৌঁছতে গেলে আপনাকে দাদর স্টেশনে নামতে হবে, সেখান থেকে কিলোমিটার দুয়েক পথ। এছাড়াও এখানে আসার জন্য কিন্তু অনেক বাসও রয়েছে। জায়গাটির নাম প্রভা দেবী। মুম্বাই শহরের ধর্মীয় এবং ঐতিহাসিক স্থানগুলির মধ্যে হয়তো সবচেয়ে জনপ্রিয় ও উল্লেখযোগ্য উপাসনালয় হল এই শ্রী সিদ্ধিবিনায়ক গণপতি মন্দির। একটি ছোট কাঠামোর মন্দিরে তখন অধিষ্ঠিত ছিলেন শ্রী সিদ্ধিবিনায়কের কালো পাথরের মূর্তি। মূর্তিটির চারটি হাত রয়েছে, যার উপরের ডান হাতে একটি পদ্ম, উপরের বাম হাতে একটি ছোট কুঠার, নিচের ডান দিকে পবিত্র পুঁথি এবং বাম দিকে মোদক ভরা একটি বাটি রয়েছে। উভয় দিকে দেবী ঋদ্ধি এবং সিদ্ধি রয়েছেন, যারা পবিত্রতা, পরিপূর্ণতা, সমৃদ্ধি এবং ঐশ্বর্যের প্রতীক। দেবতার কপালে খোদাই করা আছে একটি চোখ, যা ভগবান শিবের তৃতীয় চক্ষুর সমতুল। এই জায়গার সিকিউরিটি কিন্তু বেশ কড়া এবং যথারীতি গর্ভগৃহের ছবি তোলা বারণ। তবে আপনি চাইলে অনলাইনে সিদ্ধিবিনায়ক দর্শন করতে পারেন। মন্দিরের ওয়েবসাইটে গেলে একটি লিংক রয়েছে, যেখানে সর্বদাই গর্ভগৃহের লাইভ চলতে থাকে। আমি সেই লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব।
এখন বাজছে 4:20। আমরা সিদ্ধিবিনায়ক মন্দির ঘুরে টুরে বাইরে এসে ওই মাথা উঁচু মিষ্টি খেয়ে মানে মোদক খেয়ে তারপরে একটা ওলায় উঠলাম। আসলে ব্যাপারটা হয়েছে কি, সকালবেলায় বেরিয়েছি, প্রচুর ঘুরেছি আর প্রচণ্ড গরমে প্রচণ্ড ঘেমেছি, নিজেকে বহুক্ষণ রোদে মেলে রেখেছিলাম এই যে এই ক্লিপটা দিয়ে, কিন্তু তাতে কোনো সুফল হয়নি। ফলে শেষমেশ এই ওলাতে উঠে পড়েছি। ওলায় 7.5-8 কিলোমিটার মতো রাস্তা, 25 মিনিট বা আধ ঘন্টা মতো ম্যাক্সিমাম লাগবে। এখন আমরা যাচ্ছি, ততক্ষণে আশা করি একটু ভদ্রস্থ অবস্থায় আসবো। আর আর এই ওলা কিন্তু আমার খুব প্রিয়, আমার আশেপাশে যারা তারা সবাই জানে, মানে অনেকের মানে এই নিয়ে অনেক বক্তব্য আছে। তো যাই হোক, বোম্বে এসে বাদ বাকি সমস্ত কিছুর সাথে ওলাতেও তো চড়তে হবে নাকি, চড়ে পড়লাম। চলুন দেখা যাক, আমাদের গন্তব্য এখন ব্যাসিলিকা চার্চ, আর ওখানে পৌঁছে বাকিটা দেখাচ্ছি। আপাতত রাস্তা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে ভুলে গিয়েছিলাম। ব্যান্ড্রার পর থেকে মুম্বাইয়ের দক্ষিণে মানে চার্চ গেট বা সিএসটির দিকে কিন্তু কোনো অটো সার্ভিস নেই, তবে ট্যাক্সি আর বাস রয়েছে। বাসের ভাড়াও কম, আর ট্যাক্সি করলে সেই ট্যাক্সি কিন্তু মিটারে চলে, অতিরিক্ত টাকা চেয়ে বসার রেওয়াজটা নেই। ফলত এদিকটায় এই দুটো পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। পনেরো শতকের শেষের দিকে পর্তুগালের জেসুইট যাজকগণ ভার্জিন মেরিকে উৎসর্গ করে একটি ছোট চ্যাপেল নির্মাণ করতে চেয়েছিলেন। চ্যাপেলের প্রথম কাঠামোটি বান্দ্রার আরব সাগরের পাশেই একটি ছোট্ট টিলায় মাটি ফেলে তৈরি করা হয়েছিল। 1640 সালে এই কাঠামোটি একটি চার্চে রূপান্তরিত হয়, যা মাউন্ট মেরি চার্চ নামে জনপ্রিয়, আর এটির অফিসিয়াল নাম হল দ্য ব্যাসিলিকা অফ আওয়ার লেডি অফ দ্য মাউন্ট। সমুদ্রপৃষ্ঠ থেকে 262 ফুট ওপরে অবস্থিত এই চার্চটি আদতে একটি রোমান ক্যাথলিক চার্চ। এই চার্চের ভেতরে থাকা ভার্জিন মেরির মূর্তিটি 16 শতকের। এই ক্যাথিড্রালটি 17 শতকে এক ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হয়। সেই সময় মাস্কাট আরবদের এক জলদস্যু সেনাবাহিনী এই চার্চ আক্রমণ করে। এই আক্রমণের সময় ভার্জিন মেরির মূর্তিটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারা ভার্জিন মেরির মূর্তির ডান হাতটি কেটে ফেলে এবং চার্চটিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। পরে 1761 সালে ভার্জিন মেরির ভাঙা মূর্তিটি ঠিক করা হয়েছিল এবং চার্চের পুনর্নির্মাণ করা হয়েছিল। মাউন্ট মেরি চার্চের চমৎকার সম্মুখভাগটি একটি মার্জিত আধা গথিক কাঠামো। প্রবেশদ্বারের দুপাশে বিশাল মনোমুগ্ধকর দরজা এবং জানলা রয়েছে। চার্চের দেওয়ালগুলি সূক্ষ্ম ফাইবার গ্লাসের ম্যুরাল দিয়ে তৈরি, আর সেখানে রয়েছে মাতা মেরির গল্পকথার চিত্রায়ণ। মাতা মেরির জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর 8ই সেপ্টেম্বর থেকে শুরু করে 8 দিন ধরে চলে মাউন্ট মেরি ফেয়ার বা ব্যান্ড্রা ফেয়ার। বিশ্বাস করা হয় যে এই উৎসব বিগত 300 বছর ধরে চলে আসছে। এই সময়টায় আলোয় সেজে ওঠে চারদিক, আনন্দে গম গম করে ওঠে চার্চ প্রাঙ্গণ। চার্চের ঠিক বাইরেই রয়েছে মনোকামনা পূরণের কার্ড। আপনি যা চাইছেন সেই অনুযায়ী একটা কার্ড কিনে রেখে আসতে পারেন মাতা মেরির সামনে। অনেক খুঁজেও সাবস্ক্রাইবার লেখা কোনো কার্ড যখন পেলাম না, তখন রাস্তার উল্টো দিকে ঘুমিয়ে থাকা এই অলস বেড়ালটা আমায় দুঃখ করতে বারণ করেছিল আর বলেছিল আমি যেন আপনাদের সাবস্ক্রাইব করার কথা মনে করিয়ে দিই, আর এও জানিয়ে দিই যে সেটা করতে কোনো টাকা লাগে না। আমরা ব্যাসিলিকা অফ আ লেডি অফ দ্য মাউন্ট থেকে জাস্ট একটা অটো করে চলে এসেছিলাম ব্যান্ড্রা ফোর্টের কাছে। বেশ খানিকটা আগে একটা গার্ড করা আছে, সেখানের আগে আর অটো ঢোকে না, সেখান থেকে হেঁটে। তো হেঁটে এসে জানা গেল যে গত 4 মাস ধরে ব্যান্ড্রা ফোর্টের কাজ চলছে, তো ফলত আপাতত ক্লোজড। কবে খুলবে সেটা ওনারা এখনও কিছু বলতে পারছেন না,
সূর্য প্রায় ডুবে এসেছে, চলুন চট করে সূর্যাস্ত দেখে নিই। ব্যান্ড্রা ফোর্ট বন্ধ দেখে আমরা তখন হাঁটতে হাঁটতে এগিয়ে এসে ব্যান্ড স্ট্যান্ডে পৌঁছলাম। সূর্য অস্ত যাচ্ছে। মুম্বাইয়ের লোকজন সসব ব্যস্ত হলেও সূর্য কিন্তু এখানে অলস। সমুদ্র বরাবর অস্ত যেতে কলকাতার চেয়ে ঠিক এক ঘন্টা বেশি সময় লাগে। তার ভিডিওতে বর্ণনা করা সম্ভব নয় যে এখানের গন্ধটা ঠিক কতটা খারাপ। একটু পরে পেছন ফিরে দেখি লোকজন সেই গন্ধ নিয়ে বিক্ষোভ জানাতে জড়ো হয়েছে। কাছে গিয়ে বুঝলাম আসলে এই সেই বাবা বাবা বাড়ি যার পাপা পাপা পাঁচিলের ওপরে রয়েছে মামা মামা মানুষের খাঁচা। আসলে দিল্লির এক মধ্যবিত্ত যুবকের শাহরুখ খান হয়ে ওঠার সাক্ষী, বাদশাহ হয়ে ওঠার স্বপ্নের ইমারত। ব্যান্ড স্ট্যান্ডের অটোওয়ালারা হঠাৎ কেমন করে জানি কলকাতার ট্যাক্সিওয়ালা হয়ে গেছে। অমুক জায়গায় গেলে এত টাকাই লাগবে। যাই হোক, খানিক দূর হেঁটে রাস্তার অটো ধরলাম লিঙ্কিন রোড যাওয়ার জন্য। পরিচিত কয়েকজনের মুখে যেমন শুনেছিলাম এই লিঙ্কিন রোড একেবারেই তেমন নয়, নিউ মার্কেটের গঙ্গাসাগরে হারিয়ে যাওয়া ছোট ভাই। যাই হোক, এসে যখন পড়েছি তখন একটু ঘোরাঘুরিই না হয় করে নিলাম। লিঙ্কিন রোড মার্কেটে বেসিক্যালি গিয়েছিলাম যে দেখে যদি সস্তায় কিছু পাওয়া যায়, মানে ওই ধরুন 400 টাকার জিনিস 200 টাকায় খানিকক্ষণ দরদাম করবেন, তারপরে পছন্দ হলে কিনবেন। ফ্যাশন স্ট্রিট আছে যেখানে আমরা পরে যাব, ওখানে একটা খুব ভালো ফ্রাইয়ের দোকান পেলাম, সর্দারজির ফ্রাই। সেখানে খাওয়া দাওয়া করলাম, ওখান থেকে অটো ধরে সোজা জুহু বিচ। লিঙ্কিন রোড মার্কেট থেকে জুহু বিচ আসতে আমাদের 80 টাকা অটো ভাড়া লাগলো। এখানে খানিকক্ষণ ঘোরাঘুরি করব, আর 7:45 বাজছে। এই জুহু বিচ দিয়েই আজকের ভিডিও শেষ করব। তো চলুন জুহু বিচ ঘুরে দেখি। বলিউড আর অমিতাভ বচ্চনের দৌলতে আমরা একদিন মুম্বাইয়ের যে বিচগুলোর কথা শুনে এসেছি তার মধ্যে জুহু বিচ অন্যতম। তবে কানে শোনা আর চোখে দেখার মধ্যে পার্থক্য আছে বই কি। প্রচণ্ড ভিড় ঠেলে সমুদ্রের শব্দ কানে প্রায় আসে না বললেই চলে। যারা শান্ত নিরিবিলি সমুদ্র পছন্দ করেন তারা কিন্তু
এখানে এলে হতাশই হবে। রাতে আন্ধেরি স্টেশনে পৌঁছে ভেজ মাঞ্চুরি খেয়েছিলাম, বেশ সস্তা, আর এদিকে চলেও খুব, খেতেও মন্দ না। আর স্টেশনের পাশের দোকান থেকেই খাওয়ার কিনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। এই ছিল আমাদের মুম্বাইয়ে দ্বিতীয় দিনের ঘোরাঘুরি। কেমন লাগলো জানাতে ভুলবেন না, কিন্তু পরের ভিডিওর এডিটিং চলছে, হয়ে গেলেই আপলোড করব। খেয়াল রাখতে ভুলবেন না। ভালো থাকুন।